আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম y into x minus 2 into x minus 3 minus x plus 7 equal to 0 এই যে বক্ররেখাটি রয়েছে এই বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে এরকম কিছু অঙ্ক কিন্তু আমরা আগে করেছি যে ক্ষেত্রে আমাদের কাছে একটা ফাংশন দেয়া ছিল এবং একটা বিন্দু দেয়া ছিল এই ফাংশন এবং সেই বিন্দু কাজে লাগিয়ে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করেছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখো আমাদের কিন্তু এই বিন্দুটা দেয়া নেই আমাদের এই বিন্দুটা বের করতে হবে কিভাবে বের করতে হবে এই যে এখানে লেখা আছে x অক্ষকে ছেদ করে আচ্ছা বলো তো একটা রেখা যদি x অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুতে y এর ভ্যালু কি হয় ওই বিন্দুতে y এর ভ্যালু হয় 0 এবং এই ইনফরমেশনটা কাজে লাগিয়েই আমরা এই বিন্দুগুলো বের করতে পারবো কিভাবে আমরা যদি এই ইকুয়েশনটার মধ্যে y এর ভ্যালু 0 বসিয়ে দেই তাহলে কি আমরা x এর কিছু ভ্যালু পেয়ে যাব না তাহলে চলো y এর ভ্যালু আমরা 0 বসিয়ে দেই y এর ভ্যালু 0 বসিয়ে দিলে এখান থেকে আমরা পাবো এরকম একটা ইকুয়েশন এবং এই পুরো পার্টটা 0 হয়ে যাবে শুধুমাত্র x equal to 7 এই অংশটা থাকবে তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে আমাদের বিন্দুটা আসলে কত বিন্দুটা হচ্ছে 7, 0 তাই না তাহলে দেখো আমাদের কাছে ফাংশন আছে এবং বিন্দুটাও আছে তাহলে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে পারবো স্পর্শকের সাধারণ সমীকরণটা কি y minus y1 equal to f prime x x minus x1 এখানে f prime x না বলে তুমি dy by dx ও বলতে পারো এটা আসলে আমাদের যে ফাংশনটা দেয়া আছে সেটার ডেরিভেটিভ তাহলে আমাদের এখন কাজটা হবে এই ফাংশনটার ডেরিভেটিভ বের করা আমরা একটা কাজ করতে পারি এই যে এখানে x minus 2 x minus 3 গুণাকারে আছে এটাকে আমরা যদি গুণ করে ভেঙে দেই তাহলে আমাদের জন্য ডিফারেনশিয়েট করতে সুবিধা হবে এখান থেকে আমরা কি পাবো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 আর মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0 এরকম পাবো তা আমাদের বের করতে হবে dy বাই dx এখান থেকে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0 তাহলে এটাকে আমরা এখন ডিফারেনশিয়েট করে ফেলি এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাবো প্রথমে আমরা yটাকে কনস্ট্যান্ট রেখে এই পুরো টার্মটাকে ডিফারেনশিয়েট করি তাহলে পাবো x স্কোয়ার থেকে 2x এবং মাইনাস 5x থেকে 5 এবং এই পার্টটা 0 হয়ে যাবে তারপরে আমরা প্লাস সাইন দিয়ে এই পার্টটাকে কনস্ট্যান্ট রাখব এবং yটাকে ডিফারেনশিয়েট করব তার মানে dy বাই dx পাবো আর ডান পাশে আছে মাইনাস x সেটা হয়ে যাবে মাইনাস 1 এবং প্লাস 7টা 0 হয়ে যাবে এবং রাইট সাইডে কিন্তু আমাদের অলরেডি 0 আছে তাহলে দেখো এখান থেকে আমরা dy বাই dx এই পার্টটাকে আলাদা করে নিয়ে আসতে পারি dy বাই dx এই পার্টটাকে আলাদা করে নিয়ে এসে আমরা যদি এই ইকুয়েশনটাতে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব প্রথমে আমরা এই পার্টটা একসাথে করে নিয়ে আসি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু dy বাই dx এবং বাকি সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাই 1 প্লাস y ইন্টু 2x মাইনাস 5 এবং এখন আমরা এই পার্টটুকু দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে একটা মাইনাস হবে এখানেও একটা মাইনাস হবে এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে আমরা বিন্দুটা বের করে নিয়ে আসলাম যেটা হচ্ছে 7, 0 আমরা চাচ্ছি এই বিন্দুটাতে ঢাল কত বা এই বিন্দুটাতে ডেরিভেটিভ কত সেটা বের করতে তাহলে আমরা 7, 0 বিন্দুটা এখানে বসিয়ে দেই 7, 0 বিন্দুটা যদি বসিয়ে দেওয়া হয় এখানে তাহলে আমরা কি পাবো আমরা পাবো 1 মাইনাস এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে আর নিচে থাকবে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6 যেটা ইকুয়াল হচ্ছে 49 মাইনাস 35 প্লাস 6 জিস 1/20 এখন এই যে ডেরিভেটিভটা আমরা পেয়ে গেলাম সেটা আমরা এই যে সাধারণ সমীকরণটা আছে সেখানে বসাবো এবং এই সাধারণ সমীকরণে যে y1 x1 এরা আছে এরা কারা বলো তো এই 7টা হচ্ছে x1 এবং এই 0টা হচ্ছে y1 তাহলে আমরা এটা এখানে বসিয়ে দেই y মাইনাস 0 ইকুয়াল হবে 1/20 x মাইনাস
7. এখন তোমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করো তাহলেই আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। একইভাবে আমরা কিন্তু অভিলম্বের সমীকরণ বের করতে পারি, এবং অভিলম্বের সাধারণ সমীকরণটা কি ছিল? y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1 বাই f প্রাইম x, x মাইনাস x1। তাহলে এখন বলো স্পর্শকের সমীকরণের সাথে এটার পার্থক্যটা কোথায়? যেখানে আমরা 1/20 বসিয়েছি এইখানে আমরা বসাবো -20, অর্থাৎ মাইনাস করলাম এবং ইনভার্স করলাম এবং বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ পেয়ে গেলাম। আমাদের দরকার একটা ফাংশন এবং একটা বিন্দু, কিন্তু আমাদের এই অঙ্কটাতে বিন্দুটা সরাসরি দেয়া নেই। সে প্রথমে আমরা এই বিন্দুটা বের করলাম, তারপরে আমরা এই ফাংশনটার ডেরিভেটিভ থেকে ওই বিন্দুটা বসিয়ে ঢাল পেয়ে গেলাম, এবং সেই ঢাল এই স্পর্শক এবং অভিলম্বের সাধারণ সমীকরণে বসিয়ে দিয়ে আমরা সমীকরণগুলো পেয়ে গেলাম।